নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস ফ্লাই উইথ মমিতে। নতুন আরেকটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে ছিল বাড়িতে বিশ্বকর্মা পুজো, তো আমি উপরে এসেছি এবং নিচে পুজো চলছে, তো চলুন দেখে আসি। এই হচ্ছে আমাদের বিশ্বকর্মা ঠাকুর। সাজানোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। দেখুন এই ডেকোরেশনটা পুরোপুরি আমাদের নিজের হাতে করা। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে তোমরা, দেখুন। এবং এরপরে পূজার সমস্ত যোগাড় যন্ত্রপাতি হয়ে গিয়েছে, আমরা সকলে ওয়েট করছি যে কখন ঠাকুর মশাই আসবেন। তো ওয়েট করতে করতে বেলা 12:30 নাগাদ ঠাকুর মশাই এসে পৌঁছে এবং ঠাকুর মশাই পুজো শুরু করেন। সেই পুজো দেখছিলাম বসে বসে। এবং পুজো শেষ করার পরে ঠাকুর মশাই আমাদের গাড়িগুলোকেও পুজো করে দেবেন, তো সেই অপেক্ষায় করছিলাম। তো দেখুন কি সুন্দরভাবে পুজো করছেন ঠাকুর মশাই। এরপরে ঠাকুর মশাইয়ের যজ্ঞ শেষ হয়ে যায় এবং ঠাকুর মশাই আরতি শুরু করেছেন। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঠাকুর মশাই আরতি করছেন। তো আরতির পরে আমরা চলে যাই খাওয়া দাওয়ার দিকে। তো খাওয়া দাওয়ার পরিবেশন করছিল সকলে মিলে, তো আমিও বসেছিলাম খেতে, বোনেরা পরিবেশন করছিল সেই সময়। তো সেদিন ছিল পোলাও, আলুর দম, বেগুনি, পনিরের তরকারি, চাটনি, পাঁপড়, মিষ্টি, এই সমস্ত কিছুই ছিল। তারপরে সন্ধেবেলায় বেরিয়ে পড়েছিলাম একটু বাজার দিকে। আর বাজারে দেখছ বিশ্বকর্মা ঠাকুর পুরো লাইন দিয়ে হয়েছে, একটার পরে একটা, একটার পর একটা। তো এই হচ্ছে আমাদের ঝাড়গ্রামের পাঁচমাথা মোড়ের বিশ্বকর্মা ঠাকুর। আমি কাছের থেকে দেখি নি, আর দূর থেকে দেখিয়েছি। তো তারপরে আমরা বাড়ি ফিরে আসি, ভাইয়ের সাথে বেরিয়েছিলাম, ভাই আর আমি মিলে বাড়ি ফিরে আসি। দেখতে পাচ্ছ বিশ্বকর্মা পুজো, এবং তার পরের দিনই ছিল গণেশ পুজো। তার গণেশ পুজোর প্যান্ডেল বাঁধাও চালু হয়ে গেছে, গণেশ পুজোর জন্য মানুষ জোরদার প্রিপারেশন চলছে, আর এপাশে বিশ্বকর্মা পুজো হয়ে গেল আজকে। তো আমরা এই যে বাড়ির দিকে রওনা হচ্ছি, রাস্তায় কত লাইটিং দেখতে পাচ্ছি, এগুলো সবই কিন্তু কাল গণেশ পুজোর জন্য। গণেশ পুজোর ভিডিওটা আমি পরের দিন নিয়ে আসবো। আর এই হচ্ছে সেদিনকার কিছু ফটোশ্যুট যেগুলো আমি করেছিলাম। আর এই হচ্ছে আমার গাড়ি ট্যাট্টু, ট্যাট্টুকে দেখছো কি সুন্দরভাবে আমি সাজিয়েছিলাম। এরপরে দেখা হবে আপনাদের সাথে গণেশ পুজোর ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।